আজমির ওসমান সাহেব একটি হুঁশিয়ারি দিয়েছে, তোরা নারায়ণগঞ্জ এবং বন্দর ছেড়ে পালিয়ে যা। হুঁশিয়ারি দিয়ে বললাম তোরা পালিয়ে যা। আজমির ওসমান কিন্তু নামবে, যখন আজমির ওসমান নামবে তখন কিন্তু পালানোর সুযোগ পাবি না। আজমির ওসমান নামার আগে পালিয়ে যা, এবং মাদক যারা বিক্রি করে তাদের তালিকা তৈরি করবেন, প্রশাসনের হাতে দিবেন। যদি আজমির ওসমান সাহেবের কোনো ধরনের সহযোগিতা লাগে আপনাদের পাশে থেকে কাজ করবে ইনশাল্লাহ। বন্দর নারায়ণগঞ্জ ওসমান পরিবারের কাছেই একমাত্র সুরক্ষিত। এই আসন নাসিম ওসমানের আসন, এই আসন সেলিম ওসমানের আসন, এই আসন আজমির ওসমানের আসন। এই মাদক থেকে একটু দূরে থাকো সবাই, শুধু নিজের বাপ মার দিকে একটু চিন্তা করো তাহলে হবে। আবার তোমরাও কিন্তু একসময় বাপ মা হবে, তখন তোমাদের সন্তানকে ওইটা বোঝাতে হবে। নিজের বাপ মার দিকে চিন্তা করে, সমাজের চিন্তা করে মাদকটাকে পরিহার করো। নারায়ণগঞ্জে সর্বপ্রথম মাদক এবং ইপিজিংয়ের ব্যাপারে যদি কেউ প্রতিবাদ করে থাকে, সেই প্রতিবাদ করেছিল আজমির ওসমান ভাইজান। ওই প্রতিবাদের সময় আমরা এই রাজপথে ছিলাম। এই মাদক আর ইপিজিং, এই দুইটা জিনিসকে সবাই পরিহার করতে হবে। আর তোমাদের জন্য আলহাজ আজমির ওসমান ভাইজান কিছু মূল্যবান বই পাঠিয়েছে, যতটুকু সম্ভব যাকে যাকে দেওয়া যায় এটা আমরা দিব। একটাই রিকোয়েস্ট, অন্তপক্ষে বাপ মার ভালো রাখার জন্য। আমাদের এই আসনটা আছে নাসিম ওসমান ভাই এবং সেলিম ভাই, কিন্তু নেক্সট প্রজন্মে আমরা আরেকটি মুখ দেখতে চাই। সেটা বলেন কাকে দেখতে চান আপনারা? আজমির ভাই। এই নাসিম ওসমানের উত্তরসূরি আজমির ওসমান। এই নাসিম ভাই একজন ধর্মপ্রিয় লোক ছিলেন, আধ্যাত্মিক লোক ছিলেন। আজকে স্টেজে দেখি তার উত্তরসূরি আজমির ওসমান একটি মহানবীর বই পাঠিয়েছেন, শুনে আনন্দিত গর্বিত। এই যে খেলাধুলা, এরকম খেলাধুলা করেন আপনারা, বই পড়েন, দেখবেন নেশা থেকে দূরে চলে গেছেন আপনারা। এই সমাজের একটি অভিশপ্ত জীবন যে নেশা করে, তাদেরকে নেশাখোর, ফ্যান্সিখোর, বাবাখোর বলে, এটা কি লজ্জা লাগে না? অবশ্যই লজ্জা লাগে, লজ্জা লাগার কথা। এই যে অনুষ্ঠানটি করেছে, কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে মাঝে মধ্যে খেলাধুলা করবেন, বই পড়বেন, আপনারা আপনাদের বাবা মাকে সম্মান করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, অন্যের আপনাদেরকে সম্মান করবে। মানুষকে সম্মান করতে শিখলে আপনাদেরকে আরেকজন সম্মান করবে। আপনারা অবশ্যই মাদক থেকে দূরে থাকবেন, খেলাধুলা করবেন, এবং পড়াশোনার পাশাপাশি ব্যায়াম এবং খেলাধুলার সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। তাহলে আপনাদের মাদক থেকে দূরে থাকতে সুবিধা হবে, এবং পাশাপাশি আপনারা মা বাবাকে ভালোবাসবেন। সুস্থ এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সবাই একত্রিত হয়ে কাজ করবেন। এলাকার মুরব্বি যুবকদের উদ্দেশ্যে আমার প্রিয় নেতা আলহাজ আজমির ওসমান সাহেবের একটি মেসেজ আমি আপনাদের পৌঁছে দিতে চাই। উনি বিগত দিনেও মাদকের বিরুদ্ধে কাজ করেছেন, ইফতিজিংয়ের বিরুদ্ধে কাজ করেছেন। সকল মাদক বিক্রেতাদের উদ্দেশ্যে একটি কথা এখানে বলতে চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে একটা হুঁশিয়ারি দিতে চাই। আজমির ওসমান সাহেব জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকল মাদক বিক্রেতাদের উদ্দেশ্যে একটি হুঁশিয়ারি দিয়েছে, তোরা নারায়ণগঞ্জ এবং বন্দর ছেড়ে পালিয়ে যা। হুঁশিয়ারি দিয়ে বললাম তোরা পালিয়ে যা, ঠিক আছে? আজমির ওসমান কিন্তু নামবে, যখন আজমির ওসমান নামবে তখন কিন্তু পালানোর সুযোগ পাবি না। আজমির ওসমান নামার আগে পালিয়ে যা। আমাদের সমাজকে আমরাই সুন্দর করে তুলব, যুব সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। মুরব্বীদের সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে কাজ করবেন, সুন্দর সমাজ গড়বেন, এবং মাদক যারা বিক্রি করে তাদের তালিকা তৈরি করবেন, প্রশাসনের হাতে দিবেন। যদি আজমির ওসমান সাহেবের কোনো ধরনের সহযোগিতা লাগে আপনাদের পাশে থেকে কাজ করবে ইনশাল্লাহ।
যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই আমার বড় ভাই নাসির সাহেবও বলে গেছেন ব্যাডমিন্টন না শুধু আরো খেলার আয়োজন করবেন আমরা থাকব ইনশাআল্লাহ আজমির ওসমান সাহেব আপনাদের পাশে ছিল সব সময় পাশে থাকবে এই আসন নাসিম ওসমানের আসন এই আসন সেলিম ওসমানের আসন এই আসন আজমির ওসমানের আসন বন্দন নারায়ণগঞ্জ ওসমান পরিবারের কাছে একমাত্র সুরক্ষিত স্বাধীনতা থেকে শুরু করে আজকে পর্যন্ত ওসমান পরিবারের কাছেই নারায়ণগঞ্জ সুরক্ষিত আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ